মানুষ আসলে কি চায় কি তার অভিপ্রায় কি তার মনের কথা এটা আমরা আজও জানতে পারি নাই কারণ আপনি দেখেন যে আদম আলাই ছেলেরা খুনো খুনি শুরু করে দিল সেটা স্বর্গ হোক আর স্বর্গের পাশে হোক যেখানে হোক তারা তো মা বাবার কাছ থেকে স্বর্গের খবর জানছে শান্তির কথা তারা শুনছে কিন্তু নিজেরাই শান্তি ভোগ করতে পারে নাই এরপরে আমরা জানি নুহু আলাহিসাল্লাম নুয়াল্লামের কথা কেউ মানতে রাজি না তারপরে বন্যা দিয়ে ধ্বংস করে দেওয়া হলো তারপরে মুসা নিরাপদে অর্থাৎ কিরানে ফিরিয়ে নিয়ে আস্তি হয়েছিল তখন প্রতিমধ্যে ইজলাইলের দাবি যে মুসা তুমি কি আমাদেরকে এই পথে মৃত্যু দেবা কবর দেবা আমাদের কি মিশরে কবর দেওয়ার জায়গা ছিল না তারপরে নানান কথা এক পর্যায়ে তারা মানে সেই মূসল্লাহ ইসলামের জীবন তাদের গ্রুপগুলো বারোটা ভাগে ভাগ হয়ে গেল আমরা জানি যে বারোটা গোত্র এই গোত্রগুলো আবার শত্রু খ্রিস্টাব্দের দিকে যখন রোম যখন ইসরায়েল দখল করে নেয় তখন তারা বিভিন্ন আমেরিকা ইউরোপ এশিয়া বিভিন্ন অঞ্চলে সরাই যায় সম্ভবত এই সরে যাওয়ার পরে আস্তে আস্তে সময়ের পরিবর্তনের সাথে সাথে সেই যে ধর্মের যে মূল কাহিনীগুলো এটা বিভিন্ন মুখে বিভিন্ন রকমের আকৃতি বিকৃতি পেয়ে ধর্মের বারোটা বেজে গেছে এরকম ঠিক এরপরে আমরা অন্য নবীদের জানি ইনুস নবীর পরীক্ষা মাছের পেটে তারপরে ইউসুফ নবী সবার জীবনে অনেক কঠিন কঠিন দিন করে গেছে এরপরে আমরা জানি হজরত সাল্লাম অর্থাৎ যীশু খ্রিস্ট ধর্ম প্রচার মাত্র শুরু করছে মাত্র বছর তিনটে তিরিশ থেকে তেত্রিশ বছর সাথে সাথে ব্রহ্ম সম্রাট তাকে কি করলো হত্যা করে ফেললো তা তো আর কোনো ছেলে মেয়ে ছিল না বা বংশ হল খবর আমরা রাখি না জানি না এমনকি খ্রিস্টান ধর্ম বলতে পারবে না এবং উল্লেখও নাই এরপর হজরত মোহাম্মদ সাল্লাম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী তিনি যখন ধর্ম প্রচার শুরু করলেন তারপর কত অমানবিক অত্যাচার অভিচার তার পিঠের উপর নারী বলি দেওয়া হলো তার দাঁত ভেঙে দেওয়া হলো তার দেশ থেকে বহিষ্কার করা হলো আমরা জানি তো ঠিক আছে এটা আমরা জানি এরপরে দেখেন যে আমরা জানি যে হফিদ মহাসাল্লামের কোনো ছেলে ছিল না চারটে মেয়ে ছিল এবং মেয়েদের যে বংশ ছিল হাসান হোসেন আলিয়াজগার জয়নাল যারা ছিল আর কি তাদেরকে ইয়াজিদ কি করছে নির্মমভাবে ভাবে ধ্বংস করতেছে শুধু কি তাই তৎকালীন সময় অর্থাৎ আজ থেকে সাড়ে চোদ্দোশো বছর বা পনেরো বছর আগে দেখেন যে যারা সত্যিকারের অনুসারী সবচেয়ে কাছের যে মানুষগুলো ছিল প্রায় মতো হত্যা করে হাজার তারপরে মক্কা মক্কাছি আগুন লাগাই দিছে তার মানে ইসলামকে নিঃশেষ করে দিছে তারপরে আবার এখন কিছু নতুন নতুন ইসলাম গজাইছে যাই হোক এভাবে আমরা প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রে আমরা জানি দেখা যাচ্ছে হিন্দু ধর্মের যে কুরুক্ষেত্রের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু দুই পক্ষ মিলে এক পক্ষে প্রায় পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার আর এক পক্ষে চোদ্দ লক্ষ ত্রিশ হাজার এরকমটি অসংখ্য লোক মারা যায় জীবিত ছিল মাত্র বোধহয় ছয়জন বা আটজন তে ইতিহাস তাই বলে এরপর আমরা জানি যে হালাক খান চেঙ্গিস খান লেলিন সেতুং মুসলিনী হ্যাঁ এরমতি তারপরে তৈমুর লং ইতিহাস বলে যে প্রায় চল্লিশ কোটি অর্থাৎ বর্তমান পৃথিবীর হিসেবে প্রায় পাঁচ পার্সেন্ট লোককে হত্যা করা হয় তারপরে কিংয়াং সান প্রায় ষোলো লক্ষ লোককে হত্যা করে আবার সৌদি আরব সরকার মারেফুল কোরআন সেটা বন্ধ করে দিয়েছে এর আগে পৃথিবীতে যখন আপনার এই যে লিখনি। অর্থাৎ মুদ্রা অক্ষর শুরু হয় অর্থাৎ প্রচলন হয় সাপার কাজ তখন কিছু লোক সৌদি তাদেরকে বললো যে আমরা এটা কাজে লাগাইতে পারি আমাদের উন্নয়নের জন্য এবং আমরা কোরআন শরীফকে ছাপাই এটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারি তখন খলিপার ছেলেরা বললো যে না না কোরআন শরীফ ছাপাইলে সাঁপাইলে তাতে ভুলভ্রান্তি আসতে পারে ছাপানো যাবে না যেরাম সেম থাক তারও বহু পরে যখন খলিপার ছেলে নিজ চোখে দেখলো যে না এটা একটা ভালো ব্যবস্থা তারা যখন বলল তখন কিন্তু আবার সেটা ছাপানো হলো এবং উনিশশো সালে যখন এই কোরআন শরীফকে অনুবাদ করা হয় তখন যিনি অনুবাদ করেছিলেন নামটা আমার মনে নেই তাকেও হত্যা করে ফেলে দেওয়া হয় চিন্তা করে এখন আমরা স্লোগান দেই যে পাংখামার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক দেখবেন যে কোনো যোগ্য লোক কোনো ভদ্রলোক কোনো সভ্য লোক কোনো সুষ্ঠু বিবেকবান লোক নির্বাচন করতে যায় না কারণ ওখানে গেলে মান নিজে তারা থাকে না যাই